কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এক একটা স্যাড সং থাকে একটু লো টাইপের, একটু মরা মরা, অ্যান্ড এই টাইপের যে স্যাড সং গুলো এটাও স্যাড বাট এর মধ্যে একটা আলাদা এনার্জি থাকে, অ্যান্ড এর সঙ্গে ফাস্ট ফাস্ট ফটোগুলো চেঞ্জ হচ্ছে অ্যান্ড অসাম লাগছে দেখতে। জাস্ট গানের সঙ্গে ফটোগুলো স্পিডে চেঞ্জ হচ্ছে অ্যান্ড দেখতে অসাম লাগছে। খুবই ইজি তৈরি করা, ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে আমরা তৈরি করতে পারবো। ওকে, ফার্স্ট আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে, তার জন্য আপনি পিন্টারেস্টে চলে আসবেন এবং পিন্টারেস্টে আসার পর জাস্ট সার্চ বারে আপনি লিখে সার্চ করুন স্যাড ফটো আর্ট, এরকম লিখে সার্চ করুন। অ্যান্ড একটা ফটো যদি আপনি ঠিকঠাক পেয়ে যান, ওর সাজেশনে বাকি ফটোগুলো আপনি পেয়ে যাবেন। যেই ধরনের এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বানানোর জন্য যে টাইপের স্যাড ছবিগুলো ইউজ করা হচ্ছে, আমি এক কাজ করবো, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে? এই ছবিগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, এই যে এই ছবিগুলো আমি ডাউনলোড করছি এগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশনে, আপনি এটা চাইলে ইউজ করতে পারেন অথবা পিন্টারেস্ট থেকে আপনি পেয়ে যাবেন এই ছবিগুলো। অ্যান্ড আপনি এক কাজ করতে পারেন, এখান থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করে জাস্ট পিন্টারেস্টে আপলোড করুন এবং এই রিলেটেড ছবি আপনি আরও পেয়ে যাবেন। কীভাবে করবেন দেখাচ্ছি, জাস্ট ওয়েট। আপনি এই যে এখানে ক্লিক করবেন এবং এখানে সার্চ বারে ক্লিক করার পর এখানে একটা ক্যামেরার আইকন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে জাস্ট আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে দিন ছবিটা, অ্যান্ড জাস্ট এখান থেকে আপনি গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করে দেবেন এবং অটোমেটিক এখানে আপনি এই রিলেটেড ছবি পেয়ে যাবেন। অ্যান্ড এমনিও সার্চ করলে আপনি পেয়ে যাবেন, এখান থেকে ধরুন এই ছবিটাকে সিলেক্ট করলাম, এর যদি আপনি নিচে আসেন এর সাজেশনে আপনি এই রিলেটেড ছবিগুলো পেয়ে যাবেন আপনি। ওকে, এই দেখুন এই রিলেটেড ছবিগুলোকে ইউজ করা হয়েছে, জাস্ট একটা আপনি সিলেক্ট করলে আপনি পেয়ে যাবেন। যদি এই রিলেটেড ছবি আপনি আরও চান তো এখানে আপনি ক্লিক করবেন ম্যাগনিফায়ারে, এই রিলেটেড ছবি আপনি আরও পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করুন অ্যান্ড এটাকে ডিটেক্ট করে এই রিলেটেড আরও ছবি দিয়ে দেবেন। অ্যান্ড আমি তো দিয়ে রাখবো ওই ছবিগুলোর লিঙ্ক, ওটাও ডাউনলোড করতে পারেন আপনি। ওকে, এরপর আপনি সোজা চলে আসুন ইনশর্ট অ্যাপ্লিকেশনে, আমাদের ফেভারিট অ্যাপ্লিকেশন ইনশর্ট অ্যাপ্লিকেশন, অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর জাস্ট নিউতে ক্লিক করুন, এরপর আপনি এখানে ফটোজে চলে আসুন যেগুলোকে আপনি ডাউনলোড করেছেন। চেষ্টা করবেন একটু বেশি ছবি ডাউনলোড করার, যেহেতু ছবিগুলোকে ফাস্ট ফাস্ট মুভ করতে হবে, তো যত বেশি ছবি আপনি অ্যাড করবেন তত ভালো হবে, ঠিক আছে? দেখতে ভালো লাগবে। তো আমি এক কাজ করছি, এখান থেকে আমি সিলেক্ট করা স্টার্ট করছি, লাইক এই ছবিটা ধরুন আমি সিলেক্ট করলাম, এটা র্যান্ডম ছবি আমি পরপর সিলেক্ট করলাম। ওকে ওকে, মোটামুটি আমি এই ছবিগুলোকে অ্যাড করে নিলাম। ওকে, এরপর জাস্ট এখান থেকে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের প্রবলেম হচ্ছে ছবিগুলো ফাস্ট ফাস্ট মুভ হচ্ছিল, রাইট? তো এখানে এইভাবে আমাদেরকে প্রত্যেকটাতে এরকম এটাকে এক সেকেন্ড করতে হবে, তারপর এটাকে এক সেকেন্ড করতে হবে। তো এটা হচ্ছে একটা বড় একটা প্রবলেম ম্যানুয়ালি প্রত্যেকটাকে করা, ঠিক আছে? বাট এটা এআই এর যুগ, আমরা মানে এতটাই অলস হয়ে গেছি, সবকিছু এখন অটোমেটেড, অটোমেশনের উপর সবকিছু, প্রত্যেকটাতে আমাদেরকে এইভাবে ধরে ধরে করতে হবে না, তার জন্য একটা ট্রিক আছে। আর একটা প্রবলেম হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে এই যে ছবিগুলোর রেজলিউশন, ছবিগুলোর যে রেশিওগুলো এক একটার এক এক রকম, রাইট? কোনোটা এরকম, কোনোটা এরকম। তো আমরা ফার্স্ট এখানে কি করবো, আমরা ক্যানভাসে চলে আসবো, ক্যানভাস থেকে আমরা কোন রেশিওটা সিলেক্ট করবো, আপনি 1:1 নিতে পারেন, 4:3 নিতে পারেন, 4:3 নিচ্ছি। ওকে, 4:3 নেবো এবং প্রত্যেকটাতে আমাদেরকে ম্যানুয়ালি এরকম অ্যাডজাস্ট করতে হবে। বাট এখানে একটা কাজ করতে পারি, ফার্স্ট ছবিটাতে আমি চলে আসছি অ্যান্ড এখান থেকে ক্যানভাসে চলে আসবো এবং এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো এইভাবে, এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর এখানে ডাবল টিকের অপশন রয়েছে, অ্যাপ্লাই টু অল, মানে প্রত্যেকটা এই সাইজে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট যেহেতু প্রত্যেকটার রেশিও এক একটার এক এক রকম, তো একটু ম্যানুয়ালি চেক করে নিতে হবে আমাদেরকে, যেমন এটা কিছুটা এরকম লাগছে। ওকে, এটাও মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে একটা প্রবলেম আমাদের এখানে, ক্যানভাস থেকে এইগুলোকে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু এক একটা রেশিও এক এক রকম। সবকটা যদি সেম রেশিও হতো তাহলে প্রবলেমটা হতো না। তো এইভাবে আপনি সবকটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এটাকে, প্রসেসটাকে। ওকে, এখানে আমি প্রত্যেকটা ছবিকে অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপর আমাদের মেইন যে কাজটা, সেটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটাকে 1-2 সেকেন্ড করে রাখতে হবে, রাইট? তো এটাকে আমরা এক কাজ করি, এটাকে মোটামুটি এইভাবে আমরা 1-2 সেকেন্ড রাখতে পারি, অথবা এখানে ডিউরেশনে চলে যাব এবং ধরুন এটাকে আপনি 1 সেকেন্ড রাখতে চান, 1 সেকেন্ড করে রেখে দিই কেমন লাগে দেখতে। তো না, টাইম নিচ্ছে বেশি, তো এখানে এক কাজ করবো, এটাতে চলে যাবো অ্যান্ড এখানে ডিউরেশন, এবং এটাকে আমরা আপনি একটু কমিয়ে কমিয়ে দেখবেন কোনটা আপনার গানের স্পিডের সঙ্গে ছবির স্পিডটা ম্যাচ হচ্ছে, রাইট? এটাকে আমরা একদম 1 সেকেন্ড করে দেবো, 0.1 সেকেন্ড, 1 সেকেন্ড তো না, 0.1 সেকেন্ড। এরপর এখানে জাস্ট এখানে ক্লিক করে অ্যাপ্লাই টু অল এর উপর ক্লিক করবো, তাহলে এখানে যে কটা ছবি এখানে রয়েছে প্রত্যেকটা সেম ডিউরেশন হয়ে যাবে, রাইট? প্রত্যেকটা ছবি এখান থেকে ডিউরেশন অ্যান্ড অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করে জাস্ট দেখুন প্রত্যেকটা সেম ডিউরেশনের হয়ে গেছে। অ্যান্ড এখন যদি এটাকে প্লে করি দেখুন ছবিগুলো একদম ওই স্টেটাসটার মতোই লাগবে, দেখতে পাচ্ছেন? অ্যান্ড এখানে জাস্ট একটা সং অ্যাড করে দিন অ্যান্ড আপনার স্ট্যাটাস ভিডিও রেডি হয়ে যাবে। দেখুন আমি একটা সং অ্যাড করে দেখাচ্ছি, জাস্ট মিউজিক থেকে আমি এক কাজ করছি, একটা ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। ওকে, এটাকে ইউজ করা যাক, রাইট? দেখতে ভালো লাগছে, বাট এখানে মাত্র আমাদের 0.2 সেকেন্ডের ভিডিও হয়েছে। এক কাজ করি, আমরা এটাকে ডিলিট করে দিই আপাতত সংটাকে। এখানে আবার আমাদেরকে প্রত্যেকটা ছবি ম্যানুয়ালি অ্যাড করে আবার এই প্রসেসটা করতে হবে। তো এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে এইটাকে
এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেব, ওকে, এই ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব, গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর কি করবো, এই ভিডিওটাকে আবার এখানে অ্যাড করে দেবো, দিয়ে কপি পেস্ট করে দেবো। তো এখান থেকে আমি আবার ব্যাকে আসছি প্রজেক্টে, অ্যান্ড এখান থেকে শেষে চলে আসবো প্লাস আইকনে ক্লিক করে, ফটো অ্যান্ড ভিডিও, ভিডিও অ্যান্ড ফটো, এখান থেকে আপনি ভিডিওতে চলে আসুন। এবং এক্ষুনি এটাকে এক্সপোর্ট করলাম, রাইট, এটাকে অ্যাড করে নিলাম, এটাকে আপনি অ্যাড করে নিন এখান থেকে জাস্ট ক্লিক করে, অ্যান্ড এটা এখানে অ্যাড হয়ে গেলো, দেখুন এই ভিডিওটা, রাইট। তো এখানে আমাদের মোটামুটি বেশ 6 সেকেন্ডের মতো ভিডিও হয়ে গেছে, দেখুন, দেখতে পাচ্ছেন। এরপর জাস্ট আপনি আবার এখানে চলে আসুন, এখানে ক্লিক করে আবার এখান থেকে জাস্ট অ্যাড করে নিন। বাট এই প্রসেসটাও একটু লং, তার জন্য আমরা কী করবো, এটার উপর ক্লিক করে এখান থেকে কোনো একটা ডুপ্লিকেটের নিশ্চয়ই অপশন পাবো, ইয়েস, এই যে ডুপ্লিকেট অপশন, জাস্ট ডুপ্লিকেট করতে থাকুন আপনার যত সেকেন্ডের ভিডিও, ব্যাস আপনি ডুপ্লিকেট করতে থাকুন, আপনার ভিডিও রেডি হয়ে যাবে। এখন জাস্ট আপনাকে সং অ্যাড করতে হবে, ব্যাস তালি হবে। অ্যান্ড এখান থেকে মিউজিকে চলে আসুন, মিউজিক আসার পর এখান থেকে যদি আপনার গ্যালারিতে কোনো মিউজিক থাকে আপনি মাই মিউজিকে গিয়ে অ্যাড করে দিতে পারেন, অথবা যদি কোনো ভিডিও থেকে অ্যাড করতে চান, আমি এক কাজ করবো, সংগুলোর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে, তবে ভিডিও হিসেবে থাকবে। তো আপনি ডাউনলোড করে এক্সট্রাক্ট ফ্রম ভিডিও করে নেবেন, ওকে, এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, জাস্ট এখানে আমি ক্লিক করলাম অ্যান্ড সং অ্যাড করে নিই, ধরুন এই সংটা অ্যাড করছি, দেখুন কেমন লাগে, দেখি। অসম লাগছে। এখানে অন্য একটা সং অ্যাড করে দেখি, এক্সট্রাক্ট ফ্রম ভিডিও, এই সংটা অ্যাড করে দেখা যাক, দেখুন অসম লাগছে, রাইট। এরপর এখানে জাস্ট আমরা কি করবো, এখানে টেক্সটে যাবো এবং আপনার এখানে সোশ্যাল মিডিয়ার যে লোগোটা রয়েছে, সোশ্যাল মিডিয়াতে যে ইউজার নেমটা রয়েছে, আপনি যেহেতু তৈরি করছেন এত কষ্ট করে, তো আপনার একটা ক্রেডিট তো থাকা উচিত না, সেই জন্য আপনি লিখে দিতে পারেন। তো এখানে জাস্ট আপনার সোশ্যাল মিডিয়ার যে নামটা রয়েছে সেটা অ্যাড করে দিন, এখান থেকে যে কোনো একটা ফন্ট অ্যাড করতে পারেন, চেষ্টা করবেন এটাকে ছোট করে অ্যাড করার, তাহলে দেখতে ভালো লাগবে। অ্যান্ড এটাকে জাস্ট ছোট করে যে কোনো জায়গায় অ্যাড করে দিন, ভিডিওর সাইড অ্যাড করতে পারেন, মাঝখানে বা এরকম সাইড অ্যাড করতে পারেন, যেখানে খুশি একটা অ্যাড করে দিন, দেখতে বেশ ভালো লাগবে। এক কাজ করতে পারেন, এখান থেকে আপনি এডিট অপশানে গিয়ে এখান থেকে আপনি অপ্যাসিটিটাকে কমিয়ে দিতে পারেন, অপ্যাসিটির অপশান আছে কি, এই তো অপ্যাসিটির অপশান, এখান থেকে জাস্ট এসে অপ্যাসিটিটা কমিয়ে দিতে পারেন, তাহলে এটা দেখতে বেশি ভালো লাগবে। অ্যান্ড এখানে ক্লিক করে ভিডিও এন্ড করে দিন, তাহলে এটা পুরো ভিডিও জুড়ে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড জাস্ট দেখুন আপনার ক্রেডিটও থাকলো অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফলো করতে পারবে, অ্যান্ড দেখুন অসম লাগছে দেখতে, ওকে। এরপর আপনি এখানে যে কোনো গান অ্যাড করতে পারেন, পুরো গান জুড়ে যদি অ্যাড করতে চান এটাকে আপনি জাস্ট ডুপ্লিকেট করুন আবার, তো এইভাবে আপনি তৈরি করতে পারবেন এগুলোকে, এই টাইপের স্টেটাস ভিডিওগুলোকে, ওকে। জাস্ট এখন সেভ করে দিন, আপনার গ্যালারিতে সেভ করে নিন, ওকে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুবই সিম্পল একটা ভিডিও ছিল, খুবই সিম্পল তৈরি করা স্টেটাস ভিডিওগুলো, বাট খুব অসাম লাগে দেখতে, রাইট। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওটাতে, বাই।